নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অ্যান্ড জবে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুড এর প্রশ্ন উত্তরের তৃতীয় নম্বর পর্ব নিয়ে ভারতীয় উপমহাদ্বীপ দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউশন কোথায় অবস্থিত দার্জিলিংয়ে ভারতের কোথায় প্রথম কয়লা উত্তোলন হয় রানীগঞ্জের সীতারামপুরে কয়লা উত্তোলনে ভারত কততম স্থান অধিকার করে তৃতীয় ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি নেভেলি তামিলনাডু খনিজ তেল উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে সৌদি আরব ভারতের কোথায় প্রথম খনিজ তেল উত্তোলন কেন্দ্র গড়ে ওঠে অসমের ডিগপয় ভারতে বৃহত্তম তৈল উৎপাদক অঞ্চলের নাম কি বোম্বে হাই ভারতের প্রথম তৈল শোধনাগারটি কোথায় গড়ে উঠেছিল অসমের ডিগবয় ভারতে বৃহত্তম তৈল শোধনাগারের নাম কি গুজরাটের জামনগর কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বাধিক পাঞ্জাব পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী স্বাক্ষরতার হার সর্বনিম্ন পুরুলিয়া ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য কোনটি গুজরাট পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা কোনটি মুর্শিদাবাদ সভা প্রতিষ্ঠা কে কেশবচন্দ্র সেন সেবা সমিতির প্রতিষ্ঠাতাকে রাম বাজপেয়ী জমিদার সভার প্রতিষ্ঠাতাকে রাধাকান্ত দেব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যুগান্তর দলের প্রতিষ্ঠাতাকে বারিন্দ কুমার ঘোষ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে কৃষ্ণ গোখলে বাংলার আকবর কাকে বলা হয় হুসেন শাহকে মহীশূরের বা কাকে বলা হয় টিপু সুলতানকে মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা হয় দাদাভাই নৌরজিকে গান্ধীপুরী কাকে বলা হয় পাগলা রাজা কাকে বলা হয় মুহাম্মদ বিন তুঘলককে ভারতে লৌহ মানব কাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতে তোতা পাখি কাকে বলা হয় আমির খসরুকে কাশ্মীরের আকবর কাকে বলা হয় জয়নাল আবেদিনকে শান্তির মানুষ কাকে বলা হয় লাল বাহাদুর শ্রাস্তিকে পাঞ্জাবকে শরী কাকে বলা হয় লালা রাজপথ রায়কে সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আবদুল গফ্ফর খানকে বাংলার বা কাকে বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে পক্ষী মানব কাকে বলা হয় সেলিম আলিকে অগ্নিশিশু কাকে বলা হয় কুদিরাম বসুকে ভারতে শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাস জিন্দাপীর কাকে বলা হয় ঔরঙ্গজেবকে দেশবন্ধু কাকে বলা হয় চিত্তরঞ্জন দাসকে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে